একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, কারা করেছে জানি না, খুবই সুন্দর। একটা ছোট্ট বাচ্চা, একটা আমেরিকান ছেলে, সে একটা যেমন এরা করে প্যাক আপ করছে, ভালো বিস্কিট, একটু কেক, তারপরে কয়েকটা প্যাটিস, এসব নিয়ে দিয়ে, তারপর একটা ড্রিঙ্কস নিয়েছে দু বোতল নিয়ে। কোথায় যাচ্ছ, মা জিজ্ঞেস করলেন। বললেন আমি ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছি, বলে গেল। তো মা বললেন বিকেলের মধ্যে সন্ধ্যের মধ্যে কিন্তু ফিরে এসো। বলে আচ্ছা। ও গিয়ে খানিকটা গিয়ে তারপরে একটা ফাঁকা রাস্তা, সেখানে বেঞ্চ, সেখানে পাঠে গিয়ে বসে আছে। ওর পাশেই একজন বয়স্কা মহিলা বসে আছেন, আর তিনি একটু হোমলেস মতো, খেতে পাননি। তো ওই বাচ্চাটি বসে বসে কি করবে, ভগবানকে দেখতে মানে কি, একটু খেতে তে হবে, তো খালি পেটে তো আর ভগবান দর্শন হয় না। ওইবারে ব্যাগটা খুলে ও বিস্কিটটা খেতে যাচ্ছিল, খেতে গিয়ে দেখলো যে পাশে মহিলা ওর দিকে তাকিয়ে আছেন। তো ওর মনে হলো যে ও উনিও খেতে চান। ওর তো দুটো ছিল, তখন একটা শেয়ার করলো ওর সঙ্গে। তো মহিলা খেতে পেয়ে খুব খুশি হলেন, একদম ঠাকুমার মতো। তারপরে ওরা দুজনে গল্প করতে শুরু করলো। তারপরে ছেলেটা ওকে আর একটা ওই ড্রিঙ্কসও দিল, দুজনে খুব একেবারে যাবার ফেরার পথে যখন সময় হয়ে গেছে, না হ্যাভ টু গো ব্যাক বলে বাচ্চাটা ওই মহিলাকে খুব আদর করলো। মহিলা ওকে জড়িয়ে ধরে যেমন নাতিকে আদর করে, করে খুব খুশি হয়ে হাতে সেই আবার একটা ব্যাগ নিয়ে যেতে খাবার ছিল ফিরে আসছেন। আর একজন মহিলা, তিনি হোমলেস বসে আছেন রাস্তায় পরিচিত, তার পাশে এসে বসলেন এবং হাসছেন। বলছেন যে কি হলো, এত আনন্দ করছে যে? বলে আজকে আমি ভগবানকে দেখলাম। এইবারে এই মহিলা বলছেন আজকে আমি ভগবানকে দেখলাম। তখন ভগবানকে দেখলে কিরকম দেখলে? তখন বলছেন আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক কম বয়স, একদম আমার নাতির বয়সী, ভগবান খুবই ছোট্ট ছেলে। ওই মহিলা বললেন, ছেলেটা বাড়ি আসার পর মা জিজ্ঞেস করলেন ভগবানের সঙ্গে দেখা হলো? তখন বল ও ছেলেটা বললো হ্যাঁ আমি ভগবানকে দেখলাম, তারপরে খুব কথা হলো, গল্প হলো, ভগবান আমার ঠাকুমার মতো, ভগবান কিন্তু দেখলো। এখন এই যে আমরা জিজ্ঞেস করি ভগবানকে দেখেছ, যদি সত্যি সত্যি সৎ ভালো এই যে মানুষগুলোর মধ্যে দিয়ে তো ভগবানেরই সত্যি প্রকাশিত হয়। যে ভগবানকে দেখা মানে এইরকম ভাবে তো একটা ধারণা দিচ্ছেন ঠাকুর। তখন হলদারিকে কলার পর মা বললেন তুই ভাবমুখে থাক,